মানুষের মতো মানুষ হয়ে আবার আমার বুকে ফিরে আসবে, আবার আবার আমার বুকে ফিরে আসবে। বন্ত্রী জঙ্গ বাহাদুর বলুন মহারাজ। হঠাৎ তুমি এখানে কেন মহারাজ? আমার একটা আর্জি ছিল মহারাজ। আর্জি বলুন, কি বলতে চান মহারাজ? আমি গিয়েছিলাম প্রজামহলে, তারপর প্রজারা বলাবলি করছে, সেদিন থেকে রানী রাজ লক্ষ্মী স্বর্গধামে চলে গেছে, সেদিন থেকেই নাকি এই রাজ্যের লক্ষ্মী চলে গেছে মহারাজ। লক্ষ্মী চলে গেছে মন্ত্রীর সঙ্গে বাহাদুর? মহারাজ ভাষণ রেখে তুমি কি বলতে চাচ্ছো স্পষ্ট ভাবে খুলে বলো। মহারাজ প্রজারা একটা দাবি জানিয়েছে মহারাজ। জানিয়েছে প্রজারা? মহারাজ আমি যে বলতে সাহস পাচ্ছি না মহারাজ। আমি তোমাকে আবেদন করছি তুমি খুলে বলো মন্ত্রী জঙ্গ বাহাদুর, এই ধর্ম রাজ্যের প্রজা সাধারণ কি বলতে চাচ্ছে? মহারাজ প্রজা সাধারণ বলছে আপনি আবার দ্বিতীয় দ্বার গ্রহণ করে। আমার কথা নয় মহারাজ, এই প্রজা সাধারণ বলেছে মহারাজ। মহারাজ প্রজা সাধারণ বলেছে মহারাজ। প্রজা সাধারণ বলেছে, প্রজা সাধারণ বলেছেন, আমি বিশ্বাস করতে পারছি না। এই ধর্ম রাজ্যের প্রজা সাধারণ আমার নিজে বিদ্রোহ ঘোষণা করতে পারে না, কিছুতেই হতে পারে না। মহারাজ সাধারণ আপনার গুণ গান গাচ্ছে, আর আপনি তো কথা দিয়েছেন রাজলক্ষ্মীর সাথে আপনি কোন দ্বিতীয় দান গ্রহণ করবেন না মহারাজ। আর শুনুন মন্ত্রী জঙ্গ বাহাদুর, রাজলক্ষ্মী মারণ মৃত্যুর সঙ্গে সঙ্গে আপনি একটা বিভীষিকা রাখুন জ্বালাতে চাচ্ছেন, কিন্তু একটা কথা মনে রাখুন, আপনি যদি এই ধর্মপুর রাজ্যে বিভীষিকা আগুন জ্বালান।